সরকারকে বলবো, আপনি মুসলমান উদ্ধার করো, যে চক্রান্ত এবং ষড়যন্ত্র শুরু করেছেন এর থেকে পিছনে হটে যান, সামনে পারবেন না, যদি সামনে পারেন তাহলে গোটা বিশ্বের মুসলমান একত্রিত হয়ে আপনার পাও ফেলছে ভেবে সামনে পারবেন ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, যদি নবী আলাইহিস সালাম যারা কটুক্তি করেছে তাদের যদি বিচার করা না হয় তাহলে ইনশাআল্লাহ আগামী ষোলোই জুন বৃহস্পতিবার সকাল 11টায় ভারতীয় দূতাবাস অভিমুখে গণ মিছিল ও স্মারকলিপি পেশ করা হবে ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন চরমোনাইয়ে পীর রয়েছেন সাথে এবং সাথে সামনে রয়েছে হাজার হাজার পুলিশ, শত শত পুলিশ। দেখতে পাচ্ছেন দর্শক, এইখানে রয়েছে বিজয়নগর শাখা এবং এই মুহূর্তে মোনাজাত করতেছে চেষ্টা করবো যে কেন এখানে তারা শেষ করতে বাধ্য হলেন। সন্ত্রাসী ওই মার্কিন ইরাক আফগান ফিলিস্তিনে ঝরছে কত রক্ত, আরব লীগের ঘুম ভাঙেনি নীরব জাতিসংঘ। কোন বিশৃঙ্খলা না হয় এজন্য এখানে আমরা যেহেতু সুশৃঙ্খলতা আমরা বিশ্বাসী, এই জন্য আমাদের দল সবসময় সুশৃঙ্খল ভাবে আমাদের নীতি নির্ধারকরা এই নির্দেশনা দিয়ে থাকেন যাতে কোনো বিশৃঙ্খলা না হয়। এই জন্য 5 সদস্যের একটা প্রতিনিধি দল ভারতীয় দূতাবাসে যাবেন, এখন আমরা এখানে মিছিল সরকারের এখানে সমর্থন করে আমরা গাজ্জারগঞ্জ চলে যাবো। দর্শক এখানে আপডেট জানিয়েছে যে কোনো বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয় এবং পুলিশ প্রশাসন, আসলে আপনাদের তো আমি একটা কথা জানতে চাচ্ছি, পুলিশ প্রশাসন তো আপনাদের এতদূর আমাদের সুযোগ দিয়েছে, যেহেতু সরকারের দায়িত্বশীল নিয়ন্ত্রণ ভাবে নিয়ন্ত্রণ আছে তাদের একটা দায়িত্ব আছে, আমরা আমাদের দলীয় নীতিমালার নির্দেশনায় আমরা দলীয় আমাদের নেতৃবৃন্দ এইভাবে নির্দেশনা দিয়েছে, আমাদের নির্দেশনা আমাদের সহায়করা যেভাবে নির্দেশনা দিয়েছে সেভাবে আমরা চলো। আমরা একটা কথা বলছি, পুলিশ প্রশাসন তো আপনাদেরকে এক পর্যন্ত আসতে দিয়েছে, সেজন্য ধন্যবাদ দিতে চান। Hey, hey!